হ্যালো ভিউয়ার্স, ওয়ালটন এবারে লো বাজেটে বেশ দারুণ একটা ফোন নিয়ে হাজির হয়েছে। তো ফোনটার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন প্রিমো NX6, যেটা নিয়ে বেশ কল্পনা জল্পনা ছিল, কারণ এখানে 6000 mAh বিশাল একটি ব্যাটারি থাকছে আর প্রসেসরটাও মোটামুটি উন্নত। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা প্যাকেজ হবে বলে আশা করছি। তো আজকের এই ভিডিওটিতে থাকবে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন আর এই বাজেটে কি আপনার কেনা উচিত কি না, এসব বিষয় নিয়ে আলোচনা। তো অবশ্যই আপনি ভিডিওটি এ টু জেড দেখতে থাকবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটিতে যারা এখন লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিন, যাতে আমার ভিডিওগুলো আরও মানুষের সামনে শো হয়। তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। তো ওয়ালটন প্রিমো NX6, এই ফোনটাতে নেটওয়ার্ক হিসাবে থাকবে 4G, আর এখানে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, একটি ফুল HD প্লাস প্যানেলের 5-inch ডিসপ্লে। তো যেটা রীতিমতো অবশ্যই স্টাইলিশ, কারণ 5-inch ক্যামেরার ডিসপ্লে কিন্তু বরাবরই সর্বদা স্টাইলিশ লাগে। তো সেক্ষেত্রে এবারেও এর ব্যতিক্রম নয়। আর এখানে এক্সপেক্ট রেশিও হচ্ছে 20.5:9। সচরাচর ফোনগুলোতে 20:9 রেশিও থাকে, কিন্তু এখানে কিছুটা বাড়তি দেওয়া হয়েছে 0.5। আর এখানে থাকছে 2.5D কার্ভ গ্লাস লাগানো। এবার আমরা কথা বলি ফোনটার প্রসেসর নিয়ে। ওয়ালটন সর্বদাই ওভার প্রাইসে ফোনগুলো লঞ্চ করে, সেক্ষেত্রে এই বাজেটে আমার মনে হলো যে এই প্রসেসরটি মোটামুটি ভালো হয়েছে, কারণ এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, একটি গেমিং প্রসেসর। আর এখানে থাকছে 2.0 GHz-এর অক্টাকোর। তো অবশ্যই বুঝতে পারছেন G85 গেমিং প্রসেসরের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভারী গেম খুব সহজে প্লে করতে পারবেন। তো অবশ্যই এই ওয়ালটন এই প্রথম একটা ভালো কাজ করলো। আর এখানে এই র্যাম রমের দিক থেকে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ থাকছে। আর এখানে আপনি মেমোরি কার্ড 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। আর ফোনটার ক্যামেরা হিসাবে ফোনটির পেছনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে অবশ্যই থাকছে 48 MP একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সাথে থাকছে 5 MP একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 MP একটি ডেপথ সেন্সর। আর এটার অ্যাপারচার হচ্ছে 1.8 aperture। আর সেলফি ক্যামেরাতে থাকবে 8 MP একটি সেলফি ক্যামেরা, তবে আমার মনে হয় যে 13 MP সেলফি ক্যামেরা ইউজ করা কিছুটা বেটার ছিল। আর এখানে রয়েছে মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট, আর ফেস আনলকও তো অবশ্যই থাকবে। আর ফোনটাতে থাকছে 6000 mAh একটি ব্যাটারি। তো অবশ্যই আপনারা যারা দীর্ঘক্ষণ ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে আশা করছি। আর এখানে এক্সট্রা ফিচার হিসাবে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার, ডার্ক মোড, গ্যাস্টর নেভিগেশন, ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্স, স্মার্ট টাচ, প্লেয়ার টাইমস, স্ক্রিন রেকর্ডার, OTG, OTA ক্যাবল সহ অনেকগুলো ফিচার। তো অবশ্যই এর ফিচারগুলো দেখে আমার কাছে মোটামুটি ভালো লাগলো। তো এবারে কথা বলার পালা, এই ফোনটার প্রাইস কত? বন্ধুরা, ওয়ালটন প্রিমো NX6 এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,990 টাকা। তো অবশ্যই আপনারা গেস করে ফেলেছেন যে 15,990 টাকায় 4GB এবং 64GB র্যাম নামের ভেরিয়েন্ট, যেটা বলা যায় যে আইফোন ছাড়া আর কোনো ফোনে সম্ভব নয়। আর 15,000 টাকায় আইফোন সেটা তো একেবারে অসম্ভব। তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো 15,000 থেকে 16,000 টাকা বাজেট, এই বাজেটে কে বা 4/64 র্যাম নামের ভেরিয়েন্ট নিয়ে থাকে? আপনি নিজেই ভেবে দেখবেন বিষয়টা। এখানে র্যাম রমের যে বিষয়টা এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে, আর অন্যান্য যেসব বিষয় রয়েছে সেগুলো মোটামুটি চালিয়ে নেওয়া যায় বাজেট অনুযায়ী। তো যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন, যাদের র্যাম রম কম হলেও সমস্যা নেই, তারা এই ফোনটি দেখতে পারেন। অর্থাৎ যারা এই বাজেটে একটি ওভারঅল ফোন চাচ্ছেন তারা কিন্তু টেকনো, ইনফিনিক্স অথবা শাওমিয়ের বেশ কয়েকটা মডেল রয়েছে, সেসব মডেলের ফোনগুলো দেখতে পারেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো ধরনের কোনো কোম্পানির প্রমোশন করি না, অথবা কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে আমি ভিডিও তৈরি করছি না ফোনটা খারাপ বলার জন্য। আসলে আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা অবশ্যই সত্য কথা বলছি, অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।